হে ফ্রেন্ড, কি অবস্থা? সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো, কারণ অনেকে বলছে যে ভাই লাইভ কিছু ট্রেড নিয়ে দেখান বা লাইভ ট্রেডিং করে দেখান যে আপনি কিভাবে ট্রেড করেন। তো আমি পার্সোনালি যেভাবে ট্রেড করি, তো আমি আজ তোমাদের দেখাবো আমি নিজে পার্সোনালি কিভাবে ট্রেড নিয়ে থাকি বা কত অ্যামাউন্ট বা কত ডলার করে আমি পার্সোনালি ট্রেড নিয়ে থাকি। বাট তোমরা কিন্তু কখনো আমি যেভাবে ট্রেড করি এভাবে করবো না। আমি তোমাদের যে মানি ম্যানেজমেন্টটা বলছি, দয়া করে সকলে সেম মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবা, আমি যারা নতুন আসো। আর আমি একটা কথা বলবো, প্লিজ ভাই, তোমরা $5-10 কখনো ডিপোজিট করে শুধু শুধু ওইটা টাকাটা নষ্ট করো না। বিকজ তোমার যদি প্রপার কোনো অ্যানালাইজ না সরি অ্যানালাইজ বলছি প্রপার যদি তোমাদের কোনো মানি ম্যানেজমেন্ট না থাকে, তুমি মানি ম্যানেজমেন্ট ছাড়া কোনো দিন ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে পারবা না। আচ্ছা, আমি এখানে একটা ট্রেড নিছি, উপরে দেখতে পাচ্ছি একটা কিন্তু রেজিস্ট্যান্ট লেভেল আছে। তো এইখানে কিন্তু এখানে টাচ করার একটা, এখানে টাচ করে যদি মার্কেট নিচে চলে আসে এটার সাবজেক্ট আলাদা, বাট এইখানে কিন্তু মার্কেট পর্যন্ত যাবে। দেখছো ওইখানে আমাদের কিন্তু রেজিস্ট্যান্ট লেভেল কিন্তু সে রিসপেক্ট করছে, ওইখানে টাচ করছে। এখন যদি এটা লস হয়ে যায়, ঠিক আছে, এটা ওটিসি মার্কেট, এটা লস দিবে ভাই, কারণ তোমার ইমোশন তোমার বা মেন্টালিটি যেটা ওরা উল্টাপাল্টা করে চেঞ্জ করে ফেলবে, এটা স্বাভাবিক। বাট এটা আমার মতে এটা উইন হওয়ার কথা। আরে ভাই, উপরে 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 যা রে ভাই, যাও যাও উপরে উপরে। দেখছো আমার লাস্টে এসে কিন্তু আমার ট্রেডটা লস করে দিছে, এটা কিন্তু একদম 100% প্রফিট হওয়ার কথা ছিল। কিন্তু ওটিসি মার্কেট যারে বলে ভাই যে ওটিসি মার্কেট, ও তোমার লস দেবেই, তোমার যত মার্কেট অ্যানালাইজ থাকুক। দ্যাটস ওয়াই তোমাদের সব থেকে আমি এই কথাটা কেন বেশি বলি যে মানি ম্যানেজমেন্ট কেন দরকার। আমার $5 লস হয়েছে, এরপরেরটা কিন্তু আমার $10 ইনভেস্ট করার ক্যাপাসিটি থাকতে হবে বা আমার সেই ক্যাপিটাল কিন্তু সেভিং রাখতে হবে। এর পরেরটাও যদি আমার লস হয়ে যায়, আমি যাতে তারপরেও আর একটা ট্রেড নিতে পারি বা তারপরে আরও 2-3টা ট্রেড নিতে পারি, এমনভাবে তোমাদের মানি ম্যানেজমেন্টটা সাজাইতে হবে। ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যে $5 ট্রেড নিছি, তোমাদের কিন্তু $5 ট্রেড কখনোই নিবা না। তোমাদের যদি ক্যাপিটাল $30-40 যেটা বলছি, তো এখানে আমি একটা উপরে একটা ট্রেড নেব। আচ্ছা, এখন আমি বলছি এখানে উপরে কেন ট্রেড নেব। এখানে কিন্তু দেখতেছে একটা নিচে সাপোর্ট লেভেল কিন্তু এটা ব্রেক করছে। সাপোর্ট লেভেল ব্রেক করলে কি হয়, একটা কিন্তু রিট্রেসমেন্টের জন্য একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখানে আমি 100% না 90% শিওর আমি এর জন্য $10 না, আমি $15-এর ট্রেড নিব। দাঁড়াও, আর একটা $5, আচ্ছা ঠিক আছে। তো দেখতেছো আমি এখানে কিন্তু $5 করে 3টা ট্রেড নিছি। আমারটা যদি এর আগে যে $5 একটা কিন্তু লস আছে, ফার্স্ট ট্রেড কিন্তু আমার $5 লস আছে। যদি আমার এটা উইন হয়ে যায়, আমি কিন্তু $10 প্রফিটে চলে আসব। আচ্ছা, 5 সেকেন্ডের ইসে দেখতেছি, দাঁড়াও। হ্যাঁ, মার্কেট এখান থেকে উপরে যাবে, কারণ মার্কেট যে নিচের সাপোর্ট লেভেলটা ব্রেক করছে ওইটা কিন্তু প্রপারভাবে ব্রেক করছে। তো এখন মার্কেট একটা রিট্রেসমেন্ট কিন্তু ক্যান্ডেল দিবে, ছোটো দিক বড় দিক একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার কথা। এখন ওটিসি মার্কেটে কোনো কিছু গ্যারান্টি দেখে বলতে পারবে না ভাই, এটা হলো সব থেকে বড় কথা। তো আমার নলেজ বেশি আছে, আমার অ্যাকুরেসি ভালো, আমি দ্যাটস ওয়াই কিন্তু $5 ট্রেড ছিল নিছি, লস হয়েছে, আমি তারপর কিন্তু $15 নিছি। তোমরা কখনো তোমাদের যদি $30 ক্যাপিটাল নিয়ে তোমরা ট্রেড করো প্রতিদিন, কখনোই কিন্তু এমন কাজ করবা না। এখানে আমার প্রফিট হয়ে গেছে, দেখছো আমার তিনটা কিন্তু, আচ্ছা ম্যাক মিনিটের ইসে যাই, দাঁড়ো। আচ্ছা দেখছো একটা ছোটো একটা ডোজি টাইপের কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট আমার ট্রেড কিন্তু উইন হয়ে গেছে। আমার কিন্তু $10 অলরেডি প্রফিটে আছে, $5 কিন্তু প্রথম ট্রেডটা কিন্তু $5 লস ছিল, বা দ্বিতীয় ট্রেডে কিন্তু আমার $10 প্রফিটে আমি আছি এখন। আমি এইভাবে ট্রেড নিছি বিকজ আমার নলেজ ঠিক ছিল, আমি জানি এটা 90% শিওর যে ট্রেডটা উইন হবে, দ্যাটস ওয়াই নিছি। তোমরা কখনো আমি যে মানি ম্যানেজমেন্ট বলছি ওইটার বিপরীতে ট্রেড নিও না ভাই, আমি একদম রিকোয়েস্ট করতেছি তোমাদের ওইটা ফলো করো, যে তোমাদের কমপক্ষে $30-35-40 ডিপোজিট করবা, $1 ট্রেড নিবা, যদি লস হয় $2 ট্রেড নিবা দ্বিতীয় ট্রেডে, ওইটা লস হলে তৃতীয় ট্রেডে তুমি $5 ট্রেড নিবা, যদি 3 নম্বর ট্রেডও লস হয় তারপরটা তুমি $10 ট্রেড নাও, 4 নম্বর ট্রেডও যদি তুমি ইনো হও, তুমি আমি বলতেছি গ্যারান্টিতে তুমি প্রফিটে চলে আসবা। যখন তুমি প্রফিটে আসবা, তুমি তখন ওই $10 কি আবার $1 আবার প্রথম থেকে শুরু করো, আবার $1 থেকে ট্রেড নেবা। এভাবে যদি তোমার $10 উইন হয়, তুমি $10 উইথড্র করে নিয়ে নিবা। এই কথাটা যদি মাথায় রাখো, এইভাবে যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করো,
তোমাকে কেউ প্রফিটেবল ট্রেডার হতে থামাতে পারবে না ভাই। তো আজকে আমি এটুকুই বললাম যে আমি কীভাবে পার্সোনালি ট্রেড নিই, বাট তোমরা কিন্তু এভাবে ট্রেড নিও না, একটা রিকোয়েস্ট, এভাবে কেউ ট্রেড নিও না আমার মতো। তো আজকে ভালো থাকবে, আর যারা নতুন কোটেক্স অ্যাকাউন্ট খুলতে চাইতেছো লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্টে খুলতে পারো।